আবাসন সুবিধা দিতে গিয়ে গ্রাহকদের যেন কোনোভাবেই হয়রানি করা না হয়, আবাসন ব্যবসায়ীদের সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মমতা আব্দুল হামিদ। বৃহস্পতিবার রাজধানী হোটেল সোনারগাঁয়ে রিহাবের রজত জয়ন্তী অনুষ্ঠানে গৃহায়ণ শিল্পের বেসরকারি উদ্যোক্তাদের প্রতি তিনি এ আহ্বান জানান। আরো জানাচ্ছেন লাকমিনা জেসমিন শোমা। 25 বছরে গৃহায়ণ শিল্পের বেসরকারি উদ্যোক্তাদের সংগঠন রিহ্যাব এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ গ্রাহকদের হয়রানি কিংবা ভবন নির্মাণে গুণগত মানের বিষয়ে আপোষ না করার জন্য আবাসন খাতের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। অসাধু উদ্যোক্তাদের জন্য যাতে গোটা আবাসন শিল্প ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। অতি মুনাফা লাভের আশায় কোনোভাবে গুণগত মানের ব্যাপারে আপোষ করা যাবে না। ভবনে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা বাধ্যতামূলক রাখারও আহ্বান জানান রাষ্ট্রপতি। এ সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জানান, বস্তিবাসীদের অল্প টাকার বিনিময়ে গৃহায়ণের পরিকল্পনা করছে সরকার। যে ভাড়ায় তারা আছে তার অর্ধেক ভাড়ায় তারা আরো অনেক সুবিধা নিয়ে তারা সেসব ঘর বাড়িয়ে তারা উঠতে পারবে, সেরকম পরিকল্পনা আমরা খুব সহজা আমরা গ্রহণ করছি। অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ভবন নির্মাণ প্রক্রিয়ায় যাতে বিলম্ব না হয় সেজন্য আইন পাস করতে হবে। বিদ্যুৎ জ্বালানি জায়গা থেকে আমি সহযোগিতা করতে পারি, আপনার রাজুকের জায়গা থেকে যদি একটা সহযোগিতা করে একটা কমিটি করতে পারেন এবং আইন পাস করতে হবে। রিহ্যাবের রজত জয়ন্তীতে আজীবন সম্মাননা দেওয়া হয় সংগঠনের সাবেক দুই নেতাকে। লাকমিনা জেসমিন শোমা, নিউজ 24, ঢাকা। বাজারে এলো ওয়াল।